ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি সকল সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কৃষ্টি ও সংস্কৃতি শ্রেষ্ঠ রফিকুন রভিকুন্নী রণবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী বুলবুল চৌধুরী পহেলা জানুয়ারি উনিশশো উনিশ সালে জন্মগ্রহণ করেন সতেরো মে উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার প্রকৃত নাম রশিদ আহমেদ চৌধুরী ব্রিটিশ ভারতের একজন বাঙালি নৃত্যশিল্পী তিনি মূলত রক্ষণশীল মুসলিম সম্প্রদায়ের মধ্যে নৃত্য প্রতিষ্ঠাতার হিসাবে পরিচিত শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী অলোক রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইস জুয়েল আইস বাংলাদেশের একজন প্রখ্যাত জাদুশিল্পী বাদক ও চিত্রশিল্পী তিনি একজন মুক্তিযোদ্ধা বাড়ি পিরুজুর জেলায় সমুদায় কাঠি ইউনিয়নে দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠার তিনি ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে নিয়োজিত আছেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ আলাউদ্দিন খাঁ আটই অক্টোবর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং ছয় সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন একজন বাঙালি সংগীতজ্ঞ বাবা আলাউদ্দিন খান নামে তিনি পরিচিত তিনি ছিলেন শ্বেতার ও সানাই এর সঙ্গীতে বিখ্যাত ঘরনার গুরু হিসেবে সারা বিশ্বে তিনি পরিচিত কবর কবিতার প্রণেতা পল্লিকবি জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিন তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা জন্ম পল্লিকবি জসীম উদ্দিন মোল্লা পহেলা জানুয়ারি উনিশশো চাল তাম্বুলখানা জাতীয় জাদুঘর শাহবাগ কবর নাটকের প্রণেতা অধ্যাপক মনির চৌধুরী কবর উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয় তখন তিনি ঢাকায় কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায় আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মনির চৌধুরীর কাছে চিঠি লিখেছেন জেলখানার মনস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেওয়ার জন্য শ্রেষ্ঠ ভাস্কর শামীম শিকদার শামীম শিকদার একজন বাঙ্গাল বাংলাদেশি ভাস্কর তিনি চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর বিভাগের একজন অধ্যাপক ছিলেন তিনি সিমেন্ট ব্রঞ্জ কাঠ প্লাস্টার অফ প্যারিস কাদা কাগজ স্টিল ও গ্লাস ফাইবারের মাধ্যমে কাজ করেন প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদার তার আপন ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খান ওস্তাদ আয়াত আলী খাঁ ছাব্বিশে এপ্রিল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং দশরা সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সে ও সুর বাহার বাদক তিনি মাইহার ও রামপুর রাজ্যের রাজসংগীতজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লী কবি গায়ক আব্বাস উদ্দিন ও আব্দুল আলিম আব্দুল আলিম সাতাশি জুলাই উনিশশো সালে ও সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে নৃত্যবরণ করেন তিনি ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী যিনি লোকসংগীতজ্ঞ অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে জীবন উনিশশো সালের দুর্ভিক্ষের ছবি ম্যাডোনা তেতাল্লিশ ম্যাডোনা তেতাল্লিশ একটি শিল্পকর্ম শিল্পার্য জয়নুল আবেদিনের একটি উল্লেখযোগ্য চিত্রকর্ম উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষের ওপর এই চিত্রকর্মটি অঙ্কন করেন তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তার এই বিখ্যাত অন্যান্য চিত্রকর্মগুলো হলো মনপুরা সত্তর লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত মিনি বাংলাদেশ অবস্থিত চট্টগ্রামে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফসলের বেলাইকনটি